নমস্কার। তো বিষয়টা হচ্ছে, আজকে বেশ কিছু কথা বলার ছিল আপনাদের সঙ্গে, তো একটু দীর্ঘক্ষণ বলতে হবে, 10-15 মিনিট কিছু কথা বলার আছে। বিশেষ করে আগামী রবিবার 28 তারিখ, 28শে জানুয়ারি আমাদের যে খড়গপুর অফিসে যে কনফারেন্সটা হচ্ছে সেই বিষয় নিয়ে, এবং আরও কিছু বিষয় আছে যেটা আপনাদের সঙ্গে খোলা মনে ওপেনলি একটু ডিসকাস করার দরকার আছে, সেটা নিয়েই কিন্তু, যেহেতু এই ভিডিওটা 15-20 মিনিটের হবে, অডিও ভিডিওটা, এই কারণে কিন্তু ডাইরেক্ট তো হোয়াটসঅ্যাপে বা গ্রুপে দেওয়া সম্ভব নয়। ইউটিউবে লোড করে তার লিঙ্কটা আপনাদের শেয়ার করছি, যাতে আপনারা পুরোটা দেখতে পারেন। তো কিছু বিষয় আছে যে বিষয়টা, এবং দীর্ঘদিন পরে বিশেষ করে আজকে আমি চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনাসামনি আসছি, যারা 28 তারিখ মানে এই রবিবার আমার মুখোমুখি হচ্ছেন তারা তো শুনবেন অনেক কিছু কথা, তার সঙ্গে যারা বিশেষ করে আসছেন না বা বিভিন্ন কারণে আসতে পারছেন না, তাদের উদ্দেশ্যও আজকের এই বার্তাটা আছে। তো একটু মন দিয়ে আপনারা শুনে নেবেন। বিষয়টা হচ্ছে, এই যে কনফারেন্সগুলো করছি, বিশেষ করে এবারের কনফারেন্সটা, এটা শুধুমাত্র রবিবার কেন করা হয়েছে, শনি রবিবার কেন করলাম না, কেননা বেশ কয়েক সপ্তাহ ধরে শনিবার রবিবার ধরে করা হয়েছিল, মাসের হচ্ছে শেষ শনিবার শেষ রবিবার, কিন্তু এই সপ্তাহটা বা এই মাসটা শুধুমাত্র রবিবার কেন করা হলো? এই কারণে করা হলো, এটা কারণটা অন্য কিছু নয়, প্রথম কথা হচ্ছে রবিবারটা হলিডে, ছুটির দিন, এবং যেহেতু গায়ে গায়ে আগামী কাল থেকে মানে শুক্র শনি রবি গায়ে গায়ে 3 দিন সরকারি ছুটি আছে, ব্যাংক ক্লোজ আছে এবং ন্যাশনাল হলিডে আছে, 26 তারিখ তো আপনারা জানেন প্রজাতন্ত্র দিবস, সেই হিসেবে ছুটি আছে, এছাড়াও শনিবার তো অলরেডি ব্যাংক হলিডে আছে এবং বিভিন্ন সরকারি দপ্তর কিন্তু শনিবারও ছুটি থাকে, তো এবং রবিবার তো ছুটির দিন আছেই, তো এটা একটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হচ্ছে, গায়ে গায়ে 2 দিন করতে গেলে অনেকের ক্ষেত্রে অনেক সমস্যা হয়, গায়ে গায়ে 2 দিন করলে 2 দিন থেকে এখানে প্রোগ্রাম অ্যাটেন্ড করা, ব্যক্তিগত কাজের অনেক হ্যাম্পার হচ্ছিলো অনেকের ক্ষেত্রে, তো সেটাও একটা উদ্দেশ্য, যাতে শর্ট টাইমের মধ্যে, একদিনের মধ্যে টোটাল আমার যা বক্তব্য বা যা বলার বা ট্রেনিং দেওয়ার সেটা দেওয়া যায়। তো বিষয়টা হচ্ছে, যেটা কিছু বিষয় আছে, কিছু বিষয় বলতে এই যে এগুলো তো কনফারেন্স আকারে করা হচ্ছে না, এই যে 3-4 মাস ধরে লাস্টের 3-4 মাস যে প্রোগ্রামগুলো হচ্ছে এগুলো কিন্তু কনফারেন্স আকারে নয়, এগুলো টোটালি ওয়ার্কশপ। ওয়ার্কশপ মানে কিন্তু আপনাদের বুঝতে হবে, সে বুঝতে না পেরে যদি আপনারা 1 বছর আগের যে ভাবনা নিয়ে আমাদের বিভিন্ন কনফারেন্সে আসতেন বা 2 বছর আগে যে ভাবনা নিয়ে কনফারেন্সে আসতেন, সেই ভাবনার যদি পরিবর্তন আপনারা না করেন, তাহলে এগুলো আসা না আসা কিন্তু সমান হয়ে যাবে। কারণ কি, কনফারেন্সটা আগে হতো কি, যে একটা প্রজেক্ট, সে প্রজেক্টটা প্রজেক্টারের মাধ্যমে পর্দায় ফেলে ভালো করে বুঝিয়ে দেওয়া হতো, প্রজেক্টের গাইডলাইন কী আছে, তার সুবিধা অসুবিধা জায়গাগুলো কী আছে, কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন, এইসব বিষয় নিয়ে বুঝিয়ে দেওয়া হতো, সেটা একটা সাবজেক্ট ছিল, আপনি বিষয়টা ভালো করে বুঝে নিলেন, আপনার ব্যক্তিগত কিছু নলেজের বিল্ড আপের জন্য আপনি চলে এলেন। কিন্তু বিষয়টা হচ্ছে, এখন এটাকে কনফারেন্স নাম দিয়ে না দিয়ে আমরা হচ্ছে মেগা টেকনিক্যাল ওয়ার্কশপ কেন নাম দিচ্ছি, ফর ফান্ডরাইজিং ভাষাটা কেন দিচ্ছি, মানে এবারে সাবজেক্টটাই আছে মেগা টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যান্ড ফান্ডরাইজিং ট্রেনিং ফর এনজিওস, এই ভাষাটা কেন দেওয়া হয়েছে, এই ভাষাটা এই কারণে দেওয়া হয়েছে, এটা টেকনিক্যালিভাবে আপনাদের শেখানোর জন্য ডাকা হয়েছে, জাস্ট শুনে নিলেন ক্লাস, মানে যেভাবে আপনি কলেজ বা স্কুলে পড়াশোনা সময় আমরা মাস্টাররা বলছে বা আমাদের টিচাররা বলছে আমরা শিখে নিলাম বা শুনে নিলাম, সেটার জন্য নয় তো, এটা টোটালটাই হাতে নাতে শেখানোর জন্যই, টেকনিক্যালিভাবে শেখানোর জন্যই কিন্তু আপনাদের কল করা হচ্ছে। আপনারা যদি সেই ভাবনায় আগে যেভাবে ভাবিত ছিলেন সেইভাবে যদি অ্যাটেন্ড করেন তাহলে তো মুশকিল, আপনারা ভালো করে মার্ক করে দেখবেন। আমি গত 2-3 মাস আগে থেকে কিন্তু একটা কথা বারেবারে কিন্তু লিখে দিচ্ছি, কী লিখে দিচ্ছি না, যাদের সঙ্গে আমাদের ফান্ড রিলেটেড বিষয় নিয়ে এগ্রিমেন্ট আছে, মানে বিভিন্ন দপ্তরের কাছে কিংবা সিএসআর ফান্ডের জন্য বিভিন্ন কর্পোরেটের কাছে যে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে, তো সেই অ্যাপ্লিকেশানের দায়িত্ব যারা এগ্রিমেন্ট করে মৌ চুক্তির মাধ্যমে আমাদের দিচ্ছেন, তো তারা আপনারা হচ্ছে সিল নিয়ে আসবেন, প্যাড নিয়ে আসবেন, এই কথাটা কিন্তু বারেবারে বলছি, এবং আপনাদের আলাদা করে কোনো কনফারেন্সে আসার যে একটা খরচ আছে, সারাদিন খাওয়া দাওয়া, টিফিন, একটা স্মারক দেওয়া হয়, লেখার পেন দেওয়া হয়, প্যাড দেওয়া হয়, চা কফি আছে, এগুলোর জন্য যে খরচটা একটা ধরা হয় 250-300 টাকা করে প্রত্যেকবারে, আপনাদের লাগবে না, এটা কিন্তু বারেবারে বলেছি, কেন লাগবে না বলা হচ্ছে, কারণ হচ্ছে সব সময় কেন, প্রচুর সংস্থা আমার কাছে কাজ করায়, নিয়ার অ্যাবাউট এই মুহূর্তে প্রায় 500-এর উপরে এনজিও আছে এবং বেশ কিছু কোম্পানি আছে যারা বিভিন্ন কাজ আমার কাছে করায়, আমার অ্যাকচুয়ালি এই মুহূর্তে আলাদা করে প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে বসে টেবিলে বসে বোঝানো সেই সময়টা এখন নেই, সময়টা নেই বলে এবং প্রচুর সংস্থার সঙ্গে এগ্রিমেন্ট হয়ে আছে, এই কারণে মাসে একটা করে কম দিন আমি ওয়ার্কশপ আকারে এটাকে ঘোষণা করেছি। ওয়ার্কশপ মানে কী কী
বিষয় নিয়ে আমরা টার্গেট করছি এই মাসে, মানে প্রত্যেক মাসে কিন্তু আপনারা ভালো করে মার্ক করে দেখবেন, 4 থেকে 5খানা প্রজেক্টকে আমি টার্গেট করে কিন্তু কনফারেন্স গুলো করছি, এবং প্রত্যেকটা মাসেই কিন্তু আলাদা আলাদা করে করা হচ্ছে, মানে নতুন নতুন প্রজেক্ট কিন্তু ঘোষণা করে দেওয়া হচ্ছে। মানে কি প্রত্যেক মাসে আমরা চাইছি কমসে কম 4 থেকে 5খানা জায়গা যাতে সবাই অ্যাপ্লিকেশন আমরা করতে পারি। আমরা এই কারণে বলছি, আপনাদের যেমন এনজিও আছে তেমনি আমার নিজেরও এনজিও আছে, আপনাদের এনজিওর হয়ে যেমন আমার টিম বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করবে, তেমনি আমার টিম তো আমার এনজিওর হয়েও অ্যাপ্লাই করবে, এই জন্য আমরা ভাষাটা বলছি। তো আমাদেরকে সবাইকে কী করতে হবে, মাসে কম থেকে 4 থেকে 5খানা কোম্পানি এবং বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন মিনিস্ট্রি বা মিনিস্ট্রির বিভিন্ন যে উইংসগুলো আছে সেগুলোকে আমাদের টার্গেট করতে হবে, যাতে প্রত্যেক মাসে কমসে কম 4 থেকে 5খানা আমরা কিন্তু জায়গায় অ্যাপ্লাই করতে পারি। সারা বছরে যদি 50 থেকে 60খানা আমাদের অ্যাপ্লিকেশান হয়ে যায়, তার থেকে যদি আমি ধরে নিই 20% 30% জায়গায় আমাদের রেজাল্ট আসবে, তাহলেও কিন্তু আমি মোটামুটি বছরে 4-5টা করে কিন্তু প্রজেক্ট পেয়ে যাব। এই গাণিতিক হিসেবে কিন্তু আমাদের চলতে হবে, টার্গেটফুলি হিসেবে যদি আমরা না চলি তাহলে কিন্তু হবে না। শুধু প্রত্যেক বছরের পর বছর যাদের সোসাইটি আছে রিনুয়াল করে গেলেন, অডিট করে গেলেন এবং আইটিআর জমা করে গেলেন, যাদের ট্রাস্ট আছে আইটিআর জমা করলেন, 10B জমা করলেন, 1280G রিভ্যালিড করলেন, 10SC-তে কেউ কেউ আপনারা 1280G নিয়েছেন, সেটা এখনও রেক্টিফিকেশান হয়নি, তো এটা করে গেলেন, বছর বছর খরচা করে গেলেন, অ্যাপ্লাই হলো না, তাহলে কিন্তু হবে না। এখানে যতই আমাদের সঙ্গে এগ্রিমেন্ট করুন, এবং অনেকে দেখছেন কেন এই ভিডিও বার্তাটা দিচ্ছি, কারণ হচ্ছে অনেকে এই ভাবনায় ভাবিত হয়ে বসে আছে যে আশাদীপের সঙ্গে আমাদের এগ্রিমেন্ট হয়ে গেছে মানে আমাদের প্রজেক্ট বাঁধা, আশাদীপ মনে হয় প্রজেক্ট আমাদের এনে দেবে। এই ভাবনাটা ভাবিত হওয়াটার কোনো কারণ নেই, কেন কোনো জায়গায় বাই মেলে কিংবা হোয়াটসঅ্যাপে কোনো লিখিত বিবৃতিতে কোনো জায়গায় কিন্তু কিংবা যে এগ্রিমেন্ট হয়েছে কোথাও কিন্তু লেখা নেই আমরা প্রজেক্ট পাইয়ে দেবো বা প্রজেক্ট পাইয়ে দেওয়ার গ্যারান্টার আমরা, কোথাও বলা নেই। আমরা প্রজেক্ট পাইয়ে দেওয়ার জন্য যে যে টেকনিক্যাল সাপোর্টটা দরকার হবে সেই টেকনিক্যাল সাপোর্টটা আমরা দেবো। আপনি অ্যাপ্লিকেশান করতে পারছেন না অনলাইনে, আপনার হয়ে আমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করে দেবো। অফলাইনে আপনি পাঠাতে পারছেন না, আপনার অসুবিধা হচ্ছে, আপনি একটা ডিজাইন বানাতে পারছেন না, আপনি একটা বাজেট এস্টিমেট বানাতে পারছেন না, আপনি একটা DPR বানাতে পারছেন না, তার জন্য আমরা বানিয়ে আপনার হয়ে পাঠিয়ে দেবো এইটুকু, কিন্তু আপনাকে পাইয়ে দেবো কোথাও কিন্তু লেখা নেই, না এগ্রিমেন্ট কাগজে লেখা আছে, না কোনো দিন কোনো কালে কোনো কনফারেন্সে বা ওয়ার্কশপে আমি বলেছি, না কোথাও আপনি দেখাতে পারবেন না কোথাও আমরা কিন্তু এই ধরনের ডকুমেন্টে যে আমরা এই ধরনের কথা বলেছি। মার্কেটে কী হয়েছে, মার্কেটে সমস্যাটা যেটা হচ্ছে, অনেক আছে, আমি কারোর নাম মেনশন করছি না, অনেকে আমাদের দেখে দেখে এই ধরনের কাজ মার্কেটে করছে এবং বিভিন্ন দপ্তরে গিয়ে গিয়ে ছবি তুলে পাবলিশ করছে, বিভিন্ন মানে কী বলা যায় পলিটিক্যাল বড় বড় লিডারদের সঙ্গে বা পলিটিক্যালভাবে যারা MLA MP আছে কিংবা মিনিস্ট্রি আছে তাদের সঙ্গে ছবি তুলে পাবলিশ করছে, আমার এই যোগাযোগ আছে, উমুক আছে, তুমুক আছে, বা অনেকে বলছে আশাদীপ এগ্রিমেন্ট করছে তো এটা করাটা ঠিক নয়, ওনাদের কী ক্ষমতা আছে, ওনারা প্রজেক্ট পাইয়ে দিবেন, এই যে বিষয়গুলো এগুলো মার্কেটে চলছে। আমার কাছে তো প্রচুর ভয়েস এই ধরনের আসছে, মানে একজন আরেকজনের সঙ্গে কথা বলছে, সেগুলো কেউ শেয়ার করেছে বা কোনো গ্রুপে হয়তো লিখেছে, তার স্ক্রিনশট আমাকে পাঠিয়েছে, যেখানে এই যে অপপ্রচার বা মিস মার্কেটিং হচ্ছে, মিস প্রচার হচ্ছে, এই জিনিসটা কিন্তু আদৌ হয়েছে ঠিক নয়, এটা আপনাদের ক্ষেত্রেও খারাপ, আমাদের ক্ষেত্রেও খারাপ, সকলের ক্ষেত্রে খারাপ, যে কথাটা আমরা কোনো দিনই বলিনি বা যে ভাবনাটা আমাদের মধ্যে কোনো দিনই নেই সেটা নিয়ে আননেসেসারিভাবে নিজেদের মধ্যে চর্চা করে লাভ নেই। এবং যাদের সঙ্গে আমাদের এগ্রিমেন্ট হয়েছে তাদের মধ্যে অনেকেই আছে, আমি জানি একজন আরেকজনকে বলছে যে এগ্রিমেন্ট তো হয়ে গেল 4-5 মাস 6 মাস, কই একটা প্রজেক্ট এনে দিতে পারলো না। আরে ভাই প্রজেক্ট আমি এনে দেবো কী করে, কারণ হচ্ছে প্রজেক্ট এভাবে আনা যায় না। আপনি CSR ফান্ড, সাপোজ আমি সীতারাম জিন্দালে অ্যাপ্লাই করবো, ONGC-তে অ্যাপ্লাই করবো, তো যে কোনো কোম্পানিতে যখন আমি অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই আমি কী করে করবো, এখানে সাইনিং অথরিটি আপনি, আপনি কোন প্রজেক্টের উপর টার্গেট করছেন, তার তো DPR বানাতে হবে, ডিটেল প্রজেক্ট রিপোর্ট বানাতে হবে, তার বাজেট এস্টিমেট করতে হবে, আপনি রেকারিং এক্সপেন্ডিচার চাইছেন না নন রেকারিং এক্সপেন্ডিচার চাইছেন, না আপনি রেকারিং এবং নন রেকারিং দুটোই চাইছেন, এবং তার হচ্ছে বাজেট কত হবে, সেটা কীভাবে আপনি এক্সপেন্স করবেন, তার তো একটা ব্যালেন্স শিট তৈরি হবে, তার একটা হচ্ছে বাজেট এস্টিমেট হবে। এবং অনেক সময় দেখা যায় প্রচুর প্রজেক্টে বেসলাইন সার্ভে রিপোর্ট লাগবে, যে গ্রামকে আপনি টার্গেট করেছেন বা যে এরিয়াকে টার্গেট করেছেন সেখানে যে বেসিক নিড আছে, যে প্রজেক্টটা নিয়ে আপনি ভাবছেন সেখানকার মানুষের যে ওই প্রজেক্টটা প্রয়োজন আছে, সেটা তো বেসলাইন সার্ভে করে আপনাকে রিপোর্ট জমা দিতে হবে, তবেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কেন ওমনি একটা মন গড়া অফিসে বসে বসে লিখে দিয়ে পাঠিয়ে দিলে জীবনে প্রজেক্ট হবে না। তার মানে আমি এটাই বলতে চাইছি যে আপনি যদি প্রজেক্ট অ্যাপ্লাই করেন, আপনাকে প্রাইমারি কিছুটা প্রজেক্ট ফাইল রেডি করতে হবে, রেডি করে শেয়ার করতে হবে আমাদেরকে, মানে আমাদের সঙ্গে আলোচনায় বসতে হবে, বাই ফোনে বলুন, বাই
এই অনলাইনে হচ্ছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলুন কি আপনি মেলে আমাদের জানান যে এই ধরনের একটা চিন্তা ভাবনা করেছি, পাঠিয়ে এটা পাঠাচ্ছি, আপনারা একটু দেখে এটাকে রেকটিফিকেশন করে একটা মডিফাইল করে এটাকে একটা প্রজেক্ট ফাইল আপনারা করে দেন। তো বিষয়টা হচ্ছে সেটা সম্ভব, কারণ আমি যখন একটা ফরওয়ার্ডিং লেটার বানাচ্ছি, সেই যে লেটারটা বানাচ্ছি সেই লেটারটাতে সাইন কে করবে? সাইন তো আপনাকে করতে হবে। তার মানে আপনি যদি বাড়িতে বসে থাকেন, ওয়ার্কশপেও না আসেন, লেটার প্যাড নিয়ে আসতে বলছি সেটাও না নিয়ে আসেন, কিছুই না করেন, আমাদের সঙ্গে এগ্রিমেন্ট করে বাড়িতে বসে থাকলে আপনার প্রজেক্ট হয়ে গেল? এটা বাস্তব বিষয়টা আপনাকে তো বুঝতে হবে এখানে। তার মানে আমাদের মেন কাজ কী? আমাদের মেন কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় যে অ্যাপ্লিকেশান হচ্ছে বা করা যাবে সেই জায়গাগুলোকে আইডেন্টিফিকেশান করা। সেই আইডেন্টিফিকেশান করে আপনার কাছে ইনফরমেশানটা প্রথমে শেয়ার করা, মানে যেটা ধরুন আগামী এই যে রবিবার যে কনফারেন্স হচ্ছে, সেই আগামী রবিবারে কী আছে? দুটো হচ্ছে মিনিস্ট্রি বা ডিপার্টমেন্টের প্রজেক্ট আছে, চারখানা কোম্পানির প্রজেক্ট আছে সিএসআর ফান্ডের জন্য, মোট হচ্ছে ছখানা আলোচনাকে রাখা হয়েছে। তাহলে এই যে ছখানা যে জায়গায় যে প্রজেক্ট অ্যাপ্লাই করা যেতে পারে, কেউ কেউ এলিজিবল হবে না আমি জানি, কিন্তু এটা অ্যাপ্লাই করতে ইন জেনারেল যাদের 1280 যে আছে, 3 বছরের অডিট আছে, 3 বছরের হচ্ছে অ্যাক্টিভিটি রিপোর্ট আছে, তো তারা কিন্তু অনেকেই কিন্তু এটা করতে পারেন। তো বিষয়টা যেটা হচ্ছে, তাহলে কী হলো, প্রথম ধাপ হচ্ছে আইডেন্টিফিকেশান করা। তার মানে 6-7 দিন আগে যে প্রোগ্রাম শিডিউলটা বিভিন্ন গ্রুপের মাধ্যমে বা মেলে বিভিন্ন মানুষকে পাঠানো হয়েছে, তাহলে এটা প্রোগ্রাম শিডিউল মানে আইডেন্টিফিকেশান করা, মানে আপনাকে জানিয়ে দেওয়া হলো এই জায়গায় প্রজেক্ট আছে, অ্যাপ্লাই করা যেতে পারে। এবার সেই যেহেতু আপনি ওই জায়গাগুলো জেনে গেলেন, নামগুলো জেনে গেলেন, আপনার প্রাইমারি কী কাজ হবে? আমার সাপোর্ট না নিয়ে ডাইরেক্ট আপনি যাতে ওই জায়গাগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন, সেই জায়গাটা আপনাকে আগে শিওর হওয়া, মানে ওই ওই ডিপার্টমেন্ট বা ওই ওই প্রজেক্টগুলো নিয়ে একটু স্টাডি করে নেওয়া আপনাকে। যদি আপনার মনে হয় যে আপনি একা পারবেন না এবং যে যে ফর্মগুলো দেখা যাচ্ছে বা যেগুলো বোঝা যাচ্ছে সেটা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, তখন আপনি কী করবেন, ডিসিশন নেবেন যে ঠিক আছে, তাহলে ওয়ার্কশপ যেহেতু হচ্ছে আমাকে ওয়ার্কশপে অ্যাটেন্ড হতে হবে। এবার আমি তো বলেই দিয়েছি আমাদের সঙ্গে যাদের এগ্রিমেন্ট আছে তাদের কোনো টাকা পয়সা লাগবে না, আপনার খাওয়া দাওয়া, দুপুরবেলা যে লাঞ্চের বিষয় আছে বা আমরা যতটুকু স্মারক সবাইকে দিই এবং যা যা প্যাকেজ আছে তার চা কফি টোটালটা তো আমার পয়সায়, আপনার তো পয়সা লাগছে না। তো আপনি সেখানে আপনি আসবেন শুধু সিল নিয়ে এবং আপনি প্যাড নিয়ে চলে আসবেন। তাতে কি হবে, সিল এবং প্যাড নিয়ে আপনি চলে এলেন এবং যদি প্রাইমারি কিছুটা আপনি ফিল আপ করে চলে আসেন, বাকি তো তো ক্লাস হচ্ছে, একটা একটা প্রজেক্টের উপর 45 মিনিট করে একটা টার্গেট করা হয়েছে ডিসকাশনে, তারপরে হচ্ছে 15 মিনিট রাখা হয়েছে নিজেদের মধ্যে আলোচনার জন্য, সেখানে প্রশ্ন উত্তর আপনি করবেন, প্রশ্ন করবেন উত্তর পাবেন, দিয়ে আপনি এটা ফিল আপ করে নেন, আমাদের সামনেই এখানে ফিল আপ করে দেন। দরকার হলে আপনি রবিবার কনফারেন্স ডাকা হয়েছে বা ওয়ার্কশপ করা হচ্ছে, আপনি একদিন রাত্রে এখানে থেকে যান, থেকে গিয়ে ফিল আপ টিল আপ করে যতটা আমার সাপোর্ট লাগে সাপোর্ট নিয়ে তারপর দিন ফিরে যান গুছিয়ে, তবেই আপনি কাজ করতে পারবেন, বাড়িতে বসে কাজ হবে না। একটা এগ্রিমেন্ট করে আপনি যদি মনে করেন যে 5 বছর বা 3 বছর একটা এগ্রিমেন্ট করে দিচ্ছি, প্রজেক্ট পাইয়ে দিবে বা আশাদীপ আমাকে প্রজেক্ট এনে দিবে, এ ধারণাটা টোটাল ভুল, এটা কোনো কালে কোনো দিন বলাও হয়নি, না মুখে বলেছি, না কাউকে ফোনে বলেছি, না লিখিতভাবে এগ্রিমেন্ট ওটা লেখা আছে। আমরা প্রজেক্টের জন্য বিভিন্ন জায়গায় আইডেন্টিফিকেশান করে প্রজেক্টকে অ্যাপ্লাই করতে গিয়ে যে ধরনের টেকনিক্যাল সাপোর্ট লাগবে সেটা আমি সহ আমার টিম হচ্ছে আপনাকে সাপোর্ট করবে, এটাই হচ্ছে বলা হয়েছে বারে বারে। সাপোর্ট করবে মানে কি, আপনি একটা DPR বানাতে পারছেন না, বাজেট এস্টিমেট বানাতে পারছেন না, আমি বানিয়ে দেবো, আপনি ফর্ম ফিল আপ করতে পারছেন না, বানিয়ে দেওয়া হবে, আপনি মানে মানে মনে করুন আপনি কীভাবে আপনি অ্যাপ্লিকেশান করবেন তার হচ্ছে অ্যাপ্লিকেশান লেটারটা বানাতে পারছেন না সেটা বানিয়ে দেওয়া হবে, কোথায় অ্যাপ্লাই করবেন, কোন কোন জায়গায় অ্যাপ্লাই করা যেতে পারে সেটা করে দেওয়া হবে, আপনার কোনো ডকুমেন্ট যদি হঠাৎ লাগে, যে ডকুমেন্টটা আপনার নেই, এমন একটা ব্যতিক্রমী ডকুমেন্ট চেয়েছে, বিভিন্ন প্রজেক্টে অনেক রকম ব্যতিক্রমী ডকুমেন্ট চায়, সেই ডকুমেন্ট আপনাকে বানিয়ে দেওয়া হবে, এই ধরনের টোটাল সাপোর্ট দেওয়া হবে সেটাই কিন্তু লেখা আছে। যদি আমরা পুরো সাপোর্ট দিয়ে প্রজেক্ট আপনাকে পাইয়ে দিতে পারি, তখন তার যা পার্সেন্টেজ বা ইনসেন্টিভ আপনি আমাদের যে দেবেন যা লেখা আছে, এই তো সেটা বলা আছে, সেটা আপনাকে অনুভব করতে হবে, বাড়িতে বসে এগুলো হয় না। তো এটা হচ্ছে বিষয়, আমার যেটা বক্তব্য, যদি আপনি NGO চালাবেন, NGO চালানোর মতো চালান, শুধু আমাদের এই কনফারেন্স কেন, আজকে NABARD করছে, আজকে GST ডিপার্টমেন্ট করছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট করছে, এছাড়াও আপনার MSME তো প্রচুর, IIT সহ বিভিন্ন জায়গা, বড় বড় জায়গা হচ্ছে ট্রেনিং দিচ্ছে, ইনকাম জেনারেশন এবং প্রজেক্টের বিভিন্ন ট্রেনিং দিচ্ছে, সেই ধরনের বিভিন্ন ট্রেনিং এবং ওয়ার্কশপে আপনাকে উপস্থিত হয়ে আপনাকে অংশগ্রহণ করতে হবে, আপনাকে সেলফ লিটারেট হতে হবে, আমার যেটা বক্তব্য, স্বশিক্ষা শিক্ষিত হতে হবে, আপনি যতটা জানেন তার থেকে আপনার জানার যে জ্ঞানটা সেটা কিন্তু অনেকটা বাড়িয়ে নিতে হবে, তবে কিন্তু আপনি প্রজেক্ট করতে পারবেন, নাহলে কিন্তু হবে না। এই হচ্ছে বিষয়, আপনার যদি কি বলা যায় ডকুমেন্টগুলোকে যদি রান্নাঘর হয়, প্রত্যেকটা ডকুমেন্টের যদি কি কাজ আছে না আছে,
এবং সেই ডকুমেন্টগুলো নিয়ে কোথায় আপনি অ্যাপ্লাই করবেন, এটা যদি আপনি নিজে না বুঝতে পারেন কোথায় অ্যাপ্লাই করবেন। রান্নাঘরে আপনি যদি রাঁধুনি হন, তো রাঁধুনি হলে যদি রান্নাঘরে আপনি রাঁধতে যদি যান, তাহলে কোথায় নুন আছে, কোথায় তেল আছে, কোথায় লঙ্কা আছে, কোথায় মশলাপাতি আছে, কোথায় সবজি আছে, কোথায় মাছ মাংস আছে, পুরোটা যদি আপনার না জানা থাকে, আপনি তো চুলাতে আগুন লাগিয়ে দিয়ে আপনি রান্নাই করতে পারেন, এখানে ওখানে খুঁজবেন, দেখানে যাবে তারা অঘটন ঘটে যাবে, কথাটা তো তাই। তো সেখানে আপনার এখানে মশলাপাতি যদি আপনি এনজিওটাকে যদি রান্নাঘর ধরেন, তো তার মশলাপাতি যদি কাগজপত্র ধরেন, এই কাগজপত্রটা কোন কাগজের কী দাম, কোথায় কী কাগজ লাগে, সেটা যদি আপনি না বুঝে উঠতে পারেন তাহলে কিন্তু হবে না। অনেক কাগজ অনেকে ফলস আছে, তো দেখেছি তো 1280 যে ঘুরছে 3-4 বছর নেই, সেটা ফলস, সেটা কোনো দামই নেই। আবার 1280 যে 10SC ফরম্যাটে বের করিয়েছে, সেটা ফ্রডভাবে ইস্যু করা হয়েছে, সে এখন দেখেইনি। এটা ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল আপ করেছে, 10B ফিল আপ করেছে, কেস খেয়ে বসে আছে ইনকাম ট্যাক্স থেকে অলরেডি, তার হচ্ছে নোটিশ ইস্যু হয়ে গেছে, সেটা ক্লিয়ার করেনি। তো এই ধরনের অনেক সমস্যা আছে, কে ধরুন ইয়ে করেছে, ট্রাস্ট ডিড করেছে, ট্রাস্ট ডিডের যে এসেন্সিয়াল কয়েকটা ক্লজ আছে সেটাই নেই, সেটাই মেনশান করা নেই, সমস্যা। তো এই ধরনের কার হচ্ছে, সোসাইটি আছে, সে প্রচুর কাজ করে যাচ্ছে, অনেক তার ম্যান পাওয়ার আছে বা অনেক পরিচিত আছে, কাজ তো করে যাচ্ছে, দেখা যাচ্ছে রিনুয়ালই করেনি, সে জানেই না যে তার একটা রিনুয়াল করতে হবে, বা দেখা গেছে তার হচ্ছে হাতে লেখা সার্টিফিকেটটা যেটা ডিজিটাল করতে হবে তারপর রিনুয়াল হবে, সে ডিজিটালই করেনি, সে পুরানো সার্টিফিকেটটা যেটা রিজেক্ট হয়ে গেছে সেটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই হচ্ছে সমস্যা। আমি একটা সংগঠনকে জানি, তা আজকের দিন দেখলাম তাদের বাংলাদেশে একটা কনফারেন্স হচ্ছে, আমাকে শেয়ার করেছে, পাঠিয়েছে, সে সংস্থাটা কিছুই নেই, তারা সারা ভারতবর্ষ ওয়ার্ল্ডে নাকি কাজ করবে বলে বেরিয়ে পড়ছে, কয়েকজন মিলে বেরিয়ে পড়ছে, কিছুই নেই, শুধু একটা ট্রাস্ট রেজিস্ট্রেশন করেছে, আর একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, একটা প্যান কার্ড আছে, হয়ে গেছে সব, সেটা নিয়ে বেরিয়ে পড়ছে বিভিন্ন কাজকর্ম করতে, আমি নাম মেনশান করছি না, এরকম প্রচুর মানুষ আছে। এখন ঘটনাটা হচ্ছে, আপনার ব্যক্তিগত ইমেজকে নিয়ে আপনি কেন ছেলে খেলা করবেন, আপনার এই কাগজগুলোকে আপনি স্ট্রং করুন, কাগজগুলো অন্য কাউকে থার্ড পার্টি যারা বোঝে, সব যে আমাদের বোঝাতে হবে বা আমাদের দেখাতে হবে সেরকম মানে নেই, অনেক ভালো ভালো কনসালট্যান্ট আছে, ভালো ভালো টেকনিক্যাল পার্সন আছে, যাদের নলেজ আছে, তাদের দেখান আপনারা এই কাগজগুলো সব ঠিকঠাক আছে কিনা, আপনি পোর্টালে নিজে ঘুরে খুলে দেখুন, পোর্টালে কোথাও আপনি কেস খেয়ে গেছেন কিনা, মানে কোনো নোটিশ চলে এসেছে কিনা, এইগুলো আগে ক্লিয়ার করুন। কমপ্লায়েন্স ক্লিয়ার না করে একটা ফালতু জিনিস নিয়ে ঘুরে বেড়ানোটা ঠিক নেই। আর ঘরের মধ্যে একটা আপনি বসে থাকবেন, আশাদীপের সঙ্গে আমি এগ্রিমেন্ট করেছি, আশাদীপ প্রজেক্ট পাইয়ে দিবে, এই জিনিসটা ঠিক নয়, আপনাদের কিন্তু উঠে আসতে হবে, আলোচনা বসতে হবে, তার জন্য টাইম দেওয়া হচ্ছে রীতিমতো। এবং আপনি আপনার ডেটে অনেকে দেখা যাচ্ছে কী আছে, আমার কাজ আছে, একটা বিশেষ কাজ নিয়ে বসছি, 3 ঘন্টা হয়তো কারোর সঙ্গে কথা বলা যাবে না, একবারে আমাকে মোবাইল সাইলেন্ট করে বসতে হচ্ছে, ঠান্ডা মাথার কাজ, হঠাৎ কেউ হয়তো না জানিয়ে চলে এসছে, না আমি স্টাফদের তো শোনা ফোন করেছিলাম, ওরা বললো স্যার আপনি তো আছেন, এই জন্য চলে এলাম, আরে আমি আছি বলে আপনি চলে আসবেন আপনি না জানিয়ে, আমাদের ঠান্ডা মাথার কাজ অনেক কাজ আছে যেগুলো হচ্ছে কারোর সঙ্গে না কথাবার্তা বলে এদিক ওদিক মন না করে আমাকে কাজ করতে হয়, আপনাদেরই কাজ করছি, এই জন্য দেখবেন বিভিন্ন গ্রুপে বলেছি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আসবেন না, এবং ওয়ার্কশপে শুধুমাত্র আপনি আসবেন, ওয়ার্কশপগুলো কিন্তু আপনাদের জন্য করা হচ্ছে, আপনারা যাতে প্রজেক্ট পান আর ভালো করে বুঝবেন, এখানে বসে বসে ফর্ম ফিল আপ করবেন, যেটি পারবেন নি বলবেন, সেটা গাইড করে দেওয়া হবে, যাতে আপনি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করবেন, নাম্বার হবে, অ্যাপ্লিকেশান বাড়াতে হবে, তবে কিন্তু আপনি প্রজেক্ট পাবেন, নাহলে সম্ভব নয়। এবারে যে প্রজেক্ট, এবারে প্রজেক্টে মানে এই যে ওয়ার্কশপটা আছে রবিবারে, এখানে খুব গুরুত্বপূর্ণ 4-6 বিষয় নিয়ে কিন্তু আলোচনা আছে, ছটাই আপনাদের দেখবেন অজানা প্রায় মানুষের। যেমন ধরুন আমি যদি একবারে বলেই দিই, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের আন্ডারে MSME যেটাকে বলা হচ্ছে, MSECDP বলে একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টটা মাইক্রো স্মল এন্টারপ্রাইজ ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রজেক্ট। ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রজেক্ট মানে ওর মধ্যে ট্রেনিংও আছে, ওর মধ্যে হচ্ছে প্রোডাকশান আছে, ওর মধ্যে মার্কেটিং আছে, সব কিছু সাপোর্ট কিন্তু MSME আপনাকে দিচ্ছে, একটা ইনকাম জেনারেশন একটা বড় প্রজেক্ট। তো এই ধরনের ক্লাস্টার কিন্তু একবার যদি আপনি পেয়ে যান, আপনার লাইফ কিন্তু দাঁড়িয়ে যাবে বা এনজিও কিন্তু সেটেল হয়ে যাবে। তো এটা একটা টার্গেট করা হয়েছে, MSME-র হেড অফিসে গিয়ে কথা বলে দেখলাম ওরা খুব ইন্টারেস্টেড ক্লাস্টার বানাতে, এবং ওরা মরিয়া যাতে বিভিন্ন NGO-কে তোলা যায়, তো যেহেতু ওদেরও একটা সদিচ্ছা আছে দেখলাম, এটার জন্য এটা এই জন্য আলোচনা স্তরে রাখা হয়েছে, শুধু আপনাদের জন্য না, আমার নিজস্ব NGO-কেও আমি কিন্তু অ্যাপ্লাই করাবো। আচ্ছা, মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম MADPB বলে একটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রজেক্ট আছে, যেটা নাবার্ডের আন্ডারে, ন্যাশনাল ব্যাঙ্ক অফ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ডের আন্ডারে, সেটাও এবারে কিন্তু আলোচনার মধ্যে রাখা হয়েছে, কারণ এই প্রজেক্টটা অনেকে করছে এবং নাবার্ড এই প্রজেক্টগুলো কিন্তু দিচ্ছে, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট, অনেকে জানেন না। আর এছাড়াও ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন গভর্নমেন্ট আন্ডারটেকিং ডিপার্টমেন্ট, তারা কিন্তু CSR দিচ্ছে। তো তারা কীভাবে CSR দিচ্ছে, তার কী কী ডকুমেন্টেশন লাগবে, সেটা নিয়েও কিন্তু এবার আলোচনার মধ্যে রাখা হয়েছে। তারপর হচ্ছে CM
পিডিআই মানে সেন্ট্রাল মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট বলে যে কোম্পানিটা আছে অনেকের পরিচিতি, তারা সিএসআর দিচ্ছে, তাদের ফর্ম নিয়ে এবং গাইডলাইন নিয়ে কিন্তু এবার আলোচনা 45 মিনিট রাখা হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় ইস্পাত নিগমের নাম আপনারা শুনেছেন, তারা কিন্তু সিএসআর প্রজেক্ট দেওয়ার জন্য ফর্ম কিন্তু পাবলিশ করে দিচ্ছে, তাদের কিন্তু ফর্ম নিয়ে এবং তার গাইডলাইন নিয়ে কিন্তু ডিসকাশন আছে। এছাড়া রিয়েলটেল যারা এই টেলিকমের ব্যবসা করে তারাও কিন্তু সিএসআর দেওয়ার জন্য তাদেরও ফর্ম কিন্তু পাবলিশ হয়ে গেছে। এই ধরনের চারখানা গুরুত্বপূর্ণ এবং রেপুটেড কোম্পানির কিন্তু সিএসআর প্রজেক্ট কীভাবে আপনি পাবেন, তার ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, ফর্মের মধ্যে কী কী ল্যাঙ্গুয়েজগুলো আছে, কোথায় কী লাগবে, সেটা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা আছে। এটা কিন্তু আপনাদের শোনার দরকার আছে, বিশেষ করে যাদের সঙ্গে আমাদের টেকনিক্যাল এগ্রিমেন্ট আছে, সেই এগ্রিমেন্ট করা ব্যক্তিগুলো কিন্তু আসা উচিত। এটা কিন্তু বলছি, বাড়িতে বসে কিন্তু হয় না। আপনারা এই ধরনের যদি অনিয়া প্রকাশ করেন এগ্রিমেন্ট করে মাস পর মাস বাড়িতে বসে থাকবেন, এই এগ্রিমেন্ট কিন্তু আমি মার্চের পরে সব ক্যান্সেল করাবো, এই ধরনের আমার দরকার নেই, লোকের কোনো দরকার নেই এই ধরনের এগ্রিমেন্ট করা। আপনারা বদনাম করবেন বাড়িতে বসে বসে, এই ধরনের কোনো ধরনের দরকার নেই। সাপোর্ট দেওয়ার জন্য, হেল্প করার জন্য, আপনি বলুন তো সারা পশ্চিমবাংলায় একটা কনসালট্যান্ট দেখান তো, যে কনসালট্যান্ট এনজিওদের জন্য কনফারেন্স বানিয়ে হল বানিয়েছে, আমার যে খড়গপুরের কনফারেন্স হলটা আপনাদের জন্যই বানানো হয়েছে, তো এখানে আমাদের কি অন্য কিছু কাজ হয় না, কোথায় কি ট্রেনিং হয়, কিছু হয়, শুধুমাত্র এনজিওদের জন্য এত বড় সেট আপ বানানো হয়েছে এবং ডিজিটালি বানানো হয়েছে সুন্দরভাবে, যারা এসছেন আপনারা ভালো করে জানেন। তাই এনজিওদের জন্য এত ভাবছি তাদের জন্য, আর তারা বাড়িতে বসে থাকবে একটা এগ্রিমেন্ট করে, এটা সম্ভব নয়, অসম্ভব ব্যাপার এইসব জিনিস। যদি আপনারা না আসেন টাকার পরেও, তাহলে ধরে নেব আপনারা এগ্রিমেন্ট ভালো উদ্দেশ্য করেননি, আমি মনে করবো এটা খারাপ উদ্দেশ্যে আপনারা করেছেন, আমি কিন্তু এগ্রিমেন্ট মার্চের পরে ক্যান্সেল করবো, এই ধরনের লোকের আমার দরকার নেই ভাই। বরং আপনারা অডিট, আইটিআর, ডিপিআর তৈরি বা অন্যান্য যখন যা কাজ দরকার আমাকে কাজ দেবেন, পয়সা নিয়ে কাজ করবো, তাতে অনেক শান্তিতে থাকবো, দরকার নেই এই ধরনের লোকের আমার। তো এই হচ্ছে আমার বলার ব্যাপার, কারণ হচ্ছে একটা ডিপি কী দরকার আছে বলুন তো, একটা ডিপিআর বানাতে আমি 4-5 হাজার 6 হাজার টাকা নিই, একটা 2-3 ঘন্টা আমার যা নলেজ আছে, একটা ডিপিআর বানাতে আমার 3-4 ঘন্টা টাইম লাগে। তা আপনি একটা 5,000 টাকা দিয়ে এগ্রিমেন্ট করেন, 5 বছর আপনাকে বইব কেন, বাজে কথা শুনবো কেন বলুন তো, তো তার থেকে তো আপনার অন্য কাজ করে দেবো, আমি বেশি টাকা পাবো, এইসব ঝামেলা আমি যাবো কেন। তো যে কাজ করবেন, যে আসবেন, সঙ্গে থাকবেন, আমি তো সবসময় আপনাদের ডাকিনি, মাসে একবার করে ডাকছি, মাসে একবার করে আসা যাবে না, এসে আপনি বুঝবেন না, আপনার সুবিধা অসুবিধা জায়গাগুলো শেয়ার করুন না, বসুন না, কী অসুবিধা আছে, গোপনে গোপনে তো হয় না, ওপেনলি এখানে কনফারেন্স হয়, আপনারা আসুন, এসে আপনি দেখুন কীভাবে কী হয়, এটা আমার বলার ব্যাপার, তো আর কিছু ব্যাপার নয়। আর আপনারা আসুন, যারা আসছেন রবিবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কাজ চলতে থাকবে, অসুবিধা কিছু নেই, আমাদের নতুন অনেকগুলো অফিস হবে এবং আমাদের যেহেতু চাপ অনেকটাই বাড়ছে, আরও অনেক স্টাফ, টেকনিক্যাল স্টাফ নিয়োগ হবে সামনের মাস থেকে, অলরেডি ক্যাম্পাসিং শুরু হয়েছে, অনেকের ইন্টারভিউ নিয়ে নেওয়া হয়েছে, কলকাতায় অফিস হবে, দিল্লিতে অফিস হবে মার্চের পরে, তবে মার্চের মধ্যেই কলকাতাতে অফিস হবে, লোকেশন দেখা হয়ে গেছে, প্রাইমারি কথাবার্তা হয়েছে। তো ডিসেন্ট্রালাইজড মডেলে আমরা কাজ করব, তো অনেক কিছু ভাবনা চিন্তা আছে, আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। মোটামুটি ভালো থাকুন, আর রবিবার যারা আসছেন আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, কথা হবে, তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন।